যাদবপুরে ঘটনায় দিনহাটা কলেজে ধিক্কার মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ দিনহাটা কলেজ চত্বরে ধিক্কার মিছিল বের করে তৃণমূল ছাত্র পরিষদের দিনহাটা কলেজে। অতিরিক্ত কর বৃদ্ধি এবং বেহাল পৌর পরিষেবার বিরুদ্ধে কোচবিহার পৌরসভা ঘেরাও অভিযান কর্মসূচি পালন করল বিজেপি। এদিন বিজেপি কোচবিহার উত্তর ও দক্ষিণ শহর মণ্ডলের পক্ষ থেকে বিজেপি জেলা পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিল শহরের বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে পৌরসভার সামনে এসে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভ শেষে স্মারকলিপি তুলে দেন তারা। স্কুলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা, এমনকি মিড ডে মিল রান্নার ঘরের সামনে রয়েছে মলমূত্র, তার ফলে বন্ধ মিড ডে মিল পরিষেবা। এই ঘটনা জানাজানি হতে স্কুলের প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালো পড়ুয়া এবং অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহর তিন নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী সুকান্ত শ্রেণীর শিশু শিক্ষার্থী। যাদবপুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ইটাহারের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। এদিন ইটাহারের মেঘনাথ সাহা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজের মূল গেটে স্বপ্নদীপের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং মারনাই পঞ্চায়েত দপ্তরের নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে সংবর্ধনা জানানো হল ইটাহারে। এদিন ইটাহার থানার মারনাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারনাই অঞ্চলে দলীয় কার্যালয়ে ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহসভাপতি মজিবুর রহমান এবং মারনাই পঞ্চায়েত দপ্তরের প্রধান আঞ্জুরা বিবি, উপপ্রধান সুলেখা দাস ভূমিমারীকে ফুলে তোলা এবং উত্তরীয় ফুলিয়ে সংবর্ধনা জানানো। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো উত্তর দিনাজপুর জেলার নবনির্বাচিত সভাধিপতি পম্পা পাল, সহসভাপতি গোলাম রসুলকে। উল্লেখ্য, গত 14 আগস্ট সভাধিপতি এবং সহসভাধিপতি পদের দায়িত্ব নেন পম্পা পাল এবং গোলাম রসুল। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার সভাকক্ষে সংবর্ধনা আয়োজন করা হয়। পূর্ব প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র মিত্রকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের আন্দোলনে ফের উত্তেজনা ছড়ালো বিশ্ববিদ্যালয় এলাকায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হয় বিজেপি। এরপরে বিজেপি এবং আরএসএফ এর কর্মীদের মধ্যে সংঘর্ষে ধুন্দুমার পরিস্থিতি বেড়ে যায় গোটা এলাকায়। এক আরএসএফ কর্মীকে বেধড়ক মারধর করেছে বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জখম আরএসএফ কর্মীর নাম উর্মির এ আজাহার। উত্তর দিনাজপুর জেলা জমি অধিগ্রহণ দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। 1996 সালে একটি মামলায় আদালতের রায়কে মান্যতা না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রায়গঞ্জে কর্ণজোরে আদালতের নির্দেশে দপ্তরে অ্যাটাচমেন্টের জন্য গেলে মামলাকারীর আইনজীবীকে হয়রানির শিকার হতে হয়। এই ঘটনায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন মামলাকারী আইনজীবী অনিমেষ রায়। অযোগ্যরা যাতে জাতিগত শংসাপত্র না পায় তাই দুয়ারে সরকার শিবিরে শুরুর আগে হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো। পাশাপাশি যোগ্যদের যাতে কোনোভাবেই জাতিগত শংসাপত্র পেতে সমস্যা না হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। হেমতাবাদ ব্লকের জয়েন্ট বিডিও রৌনক রায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ফের গুলি চলল ইসলামপুরের সুজালি পঞ্চায়েতের আতালডাঙ্গি হাট এলাকায়। গত মঙ্গলবার ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চালানোর ঘটনায় আহত হয়েছিল 14 জন। এর পরিপ্রেক্ষিতে এদিন ঘটনায় অভিযুক্ত আব্দুল হকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশের ওপর আব্দুল হকের অনুগামীরা চড়াও হয় বলে জানায়। ফের চলে ছড়া গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে গুরুতর জখম একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে প্রায় 20 জনকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যাগিং এর অভিযোগে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল গোটা রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে যাদবপুরে তৃণমূলের মিছিলে বাম ছাত্র সংগঠনের হামলার বিরোধিতায় বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় সংগঠনের সদস্যরা। সংগঠনের ব্লক সভাপতি বিমান ঝা, আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের ভাটপাড়ায় বিজয় মিছিল করল বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচনে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে টাই হয়। পরবর্তীতে বোর্ড গঠন করে বিজেপি। এদিন ভাটপাড়ার খিদিরপুরে বিজয় মিছিলে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা। অনের দাবিতে এক মূকবধির গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে। এ ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। নির্যাতিতা গৃহবধূর পরিবারের